আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রথম দফায় 39 প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস। এই তালিকায় রয়েছে দলটির নেতা রাহুল গান্ধীর নাম। কেরালার ওয়েনাড় থেকে নির্বাচন করবেন তিনি। এবার এই আসনে রাহুলের মূল প্রতিদ্বন্দ্বী সিপিআই এর অ্যানি রাজা। 39 প্রার্থীর মধ্যে ছত্রিশগড়ের 6, কর্ণাটকের 7, কেরালার 16, তেলেঙ্গানার 4, মেঘালয়ের 2 ও নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম ও লাক্ষাদ্বীপে একটি করে আসন রয়েছে। ছত্রিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল এবার লড়বেন রাজনন্দগাঁওয়ে। এছাড়াও কংগ্রেসের কেসি বেণুগোপাল হয়েছেন কেরালার আলুপুঝার প্রার্থী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।